সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরিতে পবিত্র ঈদ উপলক্ষে প্রায় 1000 দুস্থ নারী পুরুষের মাঝে নগদ অর্থ, ঈদ বস্ত্র, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করেছে হাজি মোশারফ হোসেন ফাউন্ডেশন। 17 এপ্রিল সোমবার সকালে পূর্ব চর কৈজুরিস্থ নিজ বাসভবনে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজি মোচা ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন হাজি মোচা ফাউন্ডেশনের উপদেষ্টা, কৈজুরি উচ্চ বিদ্যালয়ন কলেজের অধ্যক্ষ হাজি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো হাজি মোচা ফাউন্ডেশনের পক্ষ থেকে কৈজুরি ইউনিয়নের কৈজুরি, পাথালিয়াপাড়া, গোপালপুর, জয়পুরা ও পাঁচিল গ্রামের দুস্থ অসহায়দের মাঝে নগদ অর্থ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। বিতরণকালে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম আগামীতে বিতরণের পরিসর বৃদ্ধির কথা ব্যক্ত করতে গিয়ে আরো বলেন, হাজি মোচা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের শাড়ি, লুঙ্গি এবং নগদ টাকা বিতরণের অনুষ্ঠানের আমার পরিবারের বড় ভাই সহ সব ভাইরা, এলাকার মুরব্বী এবং যারা সুবিধাভোগী আপনারা আছেন, আসসালামু আলাইকুম। যাই হোক, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যবসায়ীর পাশাপাশি নিজেকে মানব সেবায় উৎসর্গ করতে চাই, সেই লক্ষ্যে আজকের এই যাত্রা। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই হাজি মোচা ফাউন্ডেশনের 4টি ব্রাঞ্চ ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে, একটি চিটাগাং, একটি মিরপুর, একটি সিরাজগঞ্জ সদর আর একটা শাহজাদপুর। এভাবে ক্রমান্বয়ে সারা বাংলাদেশ 64 জেলায় ইনশাআল্লাহ আমি ব্রাঞ্চ করার পরিকল্পনা আছে। শুধু ঈদ নয়, যে কোনো দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, অর্থের অভাবে বিয়ে দিতে পারছেন না, ছেলে মেয়েকে লেখাপড়া করাতে অসুবিধে হচ্ছে, চিকিৎসা, যাবতীয় মানবিক সেবা এই হাজি মোচা ফাউন্ডেশন থেকে আপনারা পাবেন। যারা সাহায্যের জন্য আবেদন করবেন, এখানে ফর্ম আছে, ফর্ম নেবেন, আপনার কি প্রয়োজন সেটা বলবেন, ফাউন্ডেশন যাচাই বাছাই করে আপনার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে সারা ইউনিয়নের বিভিন্ন জায়গার থেকে এখানে এসেছেন, আমার পরিবারের পক্ষ থেকে, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান যমুনা থ্রেডের পক্ষ থেকে এবং হাজি মোচা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবারও আপনাদের সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে। আপনারা জেনে খুশি হবেন যে আমার বাবা হাজি মোশারফ হোসেন মোচা চেয়ারম্যান পরপর কয়েকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের অভাব অনটন এবং আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগতভাবে প্রতি রমজানের শেষের দিকে জাকাত প্রদান করতেন কাপড়। তারই ধারাবাহিকতায় আমার চেনের ছোট ভাই নজরুল ইসলামের ব্যবসায়িক সাফল্যের মধ্যে আজকে ওর ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত তহবিল থেকে দুস্থ অভাবী গরিব যারা ঈদ করতে কষ্টবান তাদের কিঞ্চিৎ সহযোগিতার জন্য শাড়ি, লুঙ্গি ও অর্থ বরাদ্দের এই আয়োজন করেছেন। পরিকল্পনা ব্যাপক, হাজি মোচা ফাউন্ডেশন এটা একটা আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার পরিকল্পনা আছে, আপনারা দোয়া করবেন। এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনৈতিক প্রভাব পড়বে না, এটা শুধু আমরা দুস্থ মানবের কল্যাণে আমাদের এই ফাউন্ডেশন কাজ করে যাবে। শাহজাদপুরের কৈজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মোশারফ হোসেন মোচার নাম অনুসারে গঠিত হাজি মোচা ফাউন্ডেশনটি প্রাথমিকভাবে শাহজাদপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের 4টি শাখায় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নজরুল ইসলাম মরহুম মোশারফ হোসেন এর ছোট পুত্র হিসাবে আত্মমানবতার সেবায় দুস্থদের কল্যাণে হাজি মোচা ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। ঈদ উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত
অসহায় মানুষেরা ক্ষণিকের জন্য হলেও নগদ অর্থ নতুন ঈদ বস্ত্র পেয়ে দারুণ উচ্ছ্বসিত। হাজী মুছা ফাউন্ডেশনের চেয়ারম্যান তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী নসরুল ইসলাম ঈদ ছাড়াও বিভিন্ন দুর্যোগে দুঃসময়ে অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত।